সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। সবাই কম বেশি স্বর্ণ ক্রয় করেই থাকে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না যে সোনা কিভাবে পরিমাপ করতে হয় এবং সেই সোনার কতটুকু দাম হয়েছে। নর্মালি স্বর্ণকার আমাদের যত টাকা বলে আমরা ঠিক তত টাকাই দিয়ে দিই, অথবা সামান্য কিছু কম দিয়ে আমরা মনে করি যে সেই সোনার জিনিসটি আমরা অনেক কম দামে কিনতে পেরেছি। আসলে আপনি কম দামে সোনা কিনতেই পারেননি, কারণ স্বর্ণের দাম যত হয়েছে স্বর্ণকার তার থেকেও আপনাকে বেশি দাম বলেছে, যাতে আপনি কম দিলেও তার লাভের পরিমাণ ঠিকই থাকে। এবার যদি আপনি বুঝতে পারতেন যে আপনি সোনার জিনিস কিভাবে কিনবেন, সোনার জিনিস কেনার প্রসিডিওরটা কী রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বর্ণকার আপনাকে কোনোভাবেই বোকা বানাতে পারত না এবং আপনাদের থেকে বা আপনাদের ঠকিয়ে বেশি টাকা নিতেও পারত না। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওতে জেনে নিই যে কী করে সোনা কিনলে আপনারা ঠকবেন না এবং সোনার যাবতীয় খুঁটিনাটি বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে আমরা জানিয়ে দেব। সবার আগে আপনাকে জানতে হবে যে আপনি কত ক্যারেটের সোনা কিনবেন এবং কত ক্যারেটের সোনার মধ্যে কতটুকুন খাদ থাকে এবং কতটুকুন পিওর সোনা থাকে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি অলংকার যখনই বানাতে যাবেন তাহলে সোনার মধ্যে অবশ্যই খাদ কিন্তু থাকতেই হবে, না হলে সেই অলংকারটি ভেঙে যাবে, অর্থাৎ খাদ ছাড়া কোনো সোনার অলংকার বানানোটা পসিবলই নয়। 100% পিওর সোনা দিয়ে অলংকার বানানো যায় না। তো আপনাদের মধ্যে যারা সোনার জিনিস কেনেন তারা কিন্তু জানেন যে বাজারে মূলত 6 ধরনের সোনার জিনিস পাওয়া যায়, যেগুলো হচ্ছে 22 ক্যারেট, 24 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, 14 ক্যারেট এবং 10 ক্যারেট, এবং কোনটার মধ্যে কত পার্সেন্টেজ সোনা রয়েছে সেই অনুযায়ী ক্যারেট হিসাব করা হয়। যেমন আপনারা যদি 24 ক্যারেটের সোনার জিনিস কেনেন তাহলে সেক্ষেত্রে 99.99% সোনা থাকবে এবং বাকিটুকুন থাকবে খাদ। যদি আপনারা 18 ক্যারেটের সোনার জিনিস কেনেন তাহলে সেক্ষেত্রে 75% সোনা থাকবে এবং বাকিটুকুন থাকবে হচ্ছে খাদ, এবং যদি আপনারা 22 ক্যারেটের সোনা কেনেন তাহলে সেক্ষেত্রে 91.60% সোনা থাকবে এবং বাকিটুকুন খাদ থাকবে। এবং আর কত ক্যারেটে কতটুকুন সোনা রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং আমরা জানিয়ে দিই যে এগুলো সবই কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত পরিমাপ। স্বর্ণের অলংকার কেনার আগে অলংকারের গায়ে খোদাই করা লেখাটা দেখে নেবেন, এটি আসলে কত ক্যারেটের। যদি সেখানে আপনারা 999 লেখাটি দেখতে পারেন তাহলে বুঝতে হবে যে যে সোনার জিনিসটি আপনি কিনেছেন সেটা 24 ক্যারেটের। যদি 916 লেখা থাকে তাহলে সেটা হচ্ছে 22 ক্যারেটের, 875 লেখা থাকলে সেটা হচ্ছে 21 ক্যারেটের। এই লেখাটি সাধারণত খোদাই করা হয়, চেন যদি আপনি কেনেন তাহলে চেনের হুকে দেখতে পারবেন, এবং যদি আপনারা অলংকার কেনেন, যদি আপনারা মালা কেনেন সেক্ষেত্রে তার ব্যাকসাইডে এই সংখ্যাটি লেখা থাকবে। এবং অবশ্যই মনে রাখতে হবে আপনারা যদি হলমার্ক সোনা কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাম্বারগুলো দেখতে পারবেন, অন্যথায় কিন্তু এই নম্বরগুলো থাকে না। এবং আপনারা একটি খবর কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে 24 ক্যারেটের সোনার যা দাম হবে 21 ক্যারেটের সোনার দাম কিন্তু সেম হবে না, অনেকটাই কম হবে, কারণ সেক্ষেত্রে সোনার পরিমাণ কম রয়েছে। আবার 21 ক্যারেট থেকে 10 ক্যারেটের সোনা কিন্তু অনেকটাই কম হবে, কারণ সেক্ষেত্রে সোনার পরিমাণ আরও কম রয়েছে। তো আপনাদের যদি এখন থেকে কেউ 18 ক্যারেট বলে 24 ক্যারেট দেওয়ার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই দেবেন না, কারণ 18 ক্যারেটের সোনার দাম কিন্তু 24 ক্যারেট থেকে অনেকটাই কম হয়। তো এবার সোনার পরিমাপ হিসাব করা হয় সাধারণত দুইভাবে, একটা হচ্ছে গ্রাম হিসাবে এবং অপরটি হচ্ছে আনা এবং রতি হিসাবে। যদি আপনি গ্রাম হিসাবে সোনার জিনিস কেনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঠকানোর সম্ভাবনা একদমই কম, অর্থাৎ স্বর্ণকার কিন্তু আপনাকে কোনোভাবে ঠকাতে পারবে না। সেক্ষেত্রে আপনারা এখন থেকে যখনই কোনো সোনার জিনিস কিনতে যাবেন অবশ্যই কিন্তু আপনারা গ্রাম হিসাবে কিনবেন, কোনো রতি কিংবা ভরি হিসাবে কিন্তু কিনবেন না। তো গ্রাম দিয়ে আপনারা কিভাবে সোনার পরিমাপ বের করবেন, তো 11.664 অর্থাৎ 11 গ্রাম 664 রতিতে এক ভরি হয়, অর্থাৎ যদি আপনারা টোটাল সোনার ওজনকে 11.664 দিয়ে ভাগ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা ভরি হিসাবটি পেয়ে যাবেন যে সেই সোনার জিনিসটি কত ভরির। যেমন কোনো অলংকারের ওজন যদি 8 গ্রাম 973 মিলি হয় এবং সেটাকে যদি আপনি ভরিতে কনভার্ট করতে যান তাহলে সেটাকে আপনাকে 11.664 দিয়ে ভাগ করতে হবে,
অর্থাৎ এক্ষেত্রে যদি আপনারা 8.973-কে 11.604 দিয়ে ভাগ করেন তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 0.796 ভরি। এক্ষেত্রে যদি প্রতি ভরির হিসেব যদি আমরা 70 হাজার টাকা করে অ্যাপ্রক্সিমেটলি ভেবে নিই তাহলে সেক্ষেত্রে এই সোনার অলঙ্কারটির দাম হচ্ছে 53,830 টাকা। এবং আপনারা যদি 12 গ্রামে 1 ভরি হিসাবে আপনারা যদি হিসাব করেন তাহলে এক্ষেত্রে সেম সোনার জিনিস আপনাকে 56,000 কিংবা 57,000 টাকা দিয়ে কিনতে হবে। তো এবার আমরা জেনে নিই যে আনা এবং রতির হিসাবটি কী রয়েছে। 16 আনাতে 1 ভরি হয়, 96 রতিতে 1 ভরি হয়, আবার 960 পয়েন্টেও 1 ভরি হয়। এদিকে 1 আনা এর সমান হচ্ছে 6 রতি, এদিকে 1 রতি আবার 10 পয়েন্টের সমান। এক্ষেত্রে আপনি যদি 10 আনা 6 রতি 7 পয়েন্ট যদি সোনার জিনিস কেনেন তাহলে হিসেবটি হবে আপনাকে 10কে ভাগ করতে হবে 16 দিয়ে, 6কে ভাগ করতে হবে 96 দিয়ে এবং 7কে ভাগ করতে হবে 960 দিয়ে। অর্থাৎ টোটাল হিসেব করলে দাঁড়াচ্ছে 0.69479 ভরি। এবং এক্ষেত্রে যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 ভরির দাম 70 হাজার টাকা ধরি তাহলে এক্ষেত্রে সোনার যে জিনিসটি আপনি কিনেছেন বা সোনার যে অলঙ্কারটি আপনি কিনেছেন তার দাম হচ্ছে 48,635 টাকা। তো বন্ধুরা, আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সোনার জিনিস কী করে হিসেব করবেন এবং সোনা আপনারা কী করে পরিমাপ করবেন। যদি এরপরেও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় এবং যদি মনে হয় যে আপনারা কোনো জায়গায় বোঝেননি তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের অনেক কাজ থাকে তো আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি না, তবু আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রতিটি যে কৌতূহলকে তার উত্তর দেওয়ার। তো আমরা আশা করব ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করার মতন এবং শেয়ার করলে আরও অনেকে এই সম্বন্ধে জেনে উপকৃত হবে তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।